যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না। শুনি মরিলে পাবো বেহেস্তখানা, তা শুনে তো মন মানে না, বাকির নভে হে নগদ পাও না কে ছাড়ে এই ভুবনে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্ট ফলে বাট ভাগ্য একটুও ফলে না। ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাথা, তাহার চেয়েও ক্লান্ত আমার পা, মাঝ উঠলে সাধের আসন পাতায় একটু বসি জবাব আসে না। পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাভীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওলা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাও বন্ধ করে কাজে যাও। মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে, সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়। যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও সে একজনও যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আমরা সবাই পাপি, আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি, বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় শুধু তখনই হাহাকারে হৃদয় পূর্ণ হয়। কিছু কিছু টাইম আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি, তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না, সে বড় রহস্যময় সময়। আমি ভাবতাম আমি গরিব, তারা বললো আমি গরিব নই অভাবগ্রস্ত। তারা বলেছিল নিজেকে অভাবগ্রস্ত ভাবাটা আত্মপ্রবঞ্চনা, আমি বঞ্চিত, ওহ না ঠিক বঞ্চিত না, স্বল্প অধিকারপ্রাপ্ত। তারা বললো স্বল্প অধিকারপ্রাপ্ত কথাটা ব্যবহারযোগ্য, আমি হলাম সাফল্যের পথে বাধাপ্রাপ্ত। আমার কাছে এখনও একটা পয়সাও নেই, বাট আমার শব্দভাণ্ডার বেশ সমৃদ্ধ হয়েছে। আমরা ভারত থেকে ডিম কিনি, যেদিন আমরা ভারতে ডিম বিক্রি করতে পারবো সেদিন আমাদের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে হলুদের দিন, শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবমূর্তির মতো হয়ে যায়। প্রতিদিন কিছু ইচ্ছাকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছাকে পাঠাই নির্বাসনে, ভালোবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার মন সে জানে। অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তার পক্ষে বেদনা আপার, বেদনার পায়ে চুমু খেয়ে বলি হেই তো জীবন, এই তো মাধুরী, এই তো আধার ছুঁয়েছে সুখের সুতনু সুনীল গান। আমার রাজনৈতিক চিন্তাভাবনায় একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কেউ দারিদ্রের অভিশাপে দুর্ভোগ পোহাবে না, সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে, অন্য কথায় তারা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা উন্নত মানসম্মত জীবন পাওয়ার সুযোগ পাবে। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায়, এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নাই জীবনে।